সম্মানিত দর্শক এবং এই হাওড় অঞ্চলের জনপ্রিয় খেলা কুস্তি খেলোয়াড়ের দলনেতাবৃন্দ, কুস্তি খেলার ইতিহাস ঐতিহ্য বইটি মরুক উন্মোচন হলো। আমরা শহীদ ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের কালচারের মধ্যে সবচেয়ে বড় একটা খেলা আছে, সেটা হচ্ছে আমাদের কুস্তি খেলা। এই কুস্তি খেলা যুগ যুগ ধরে আমাদের সুনামগঞ্জে হয়ে আসছে। আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেব এখানে এসেছেন বেশি দিন হয় নাই, এই অল্প দিনের মধ্যে উনি যে খেলার আয়োজন করেছেন সেজন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক সাহেবকে আগে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনামগঞ্জের আরেক কৃতি সন্তান, যিনি এখন আঙ্কারায় আমাদের বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন, ডক্টর শাহানু সাহেব। উনিও উদ্যোগ নিয়েছেন ডিসি সাহেবের সাথে সমন্বয় করে অল্প দিনের মধ্যেই এই পুস্তিকালার আয়োজন করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটুকু বলতে চাই, আপনারা সুনামগঞ্জের যারা পুস্তিকালা ধরে রেখেছেন, আপনাদের পুস্তিকালার প্রাণ আপনারা আগামীকে ধরে রাখবেন, সেই অনুরোধ আমার থাকবে। আমরা কম্পিটিশন করবো, খেলায় অংশগ্রহণ করবো, আমরা সবাই সবার মধ্যে সুসম্মত থাকবে, কার মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, হ্যাঁ এই পথে যেহেতু যুগটা যেন প্রতিহিংসা না হয়, আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করবো। সুনামগঞ্জের যে জেলা ক্রীড়া সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি অত্যন্ত খুশি যে আমাদের এই যে সংস্কৃতিটা, এটা সুনামগঞ্জের প্রাণ, এটা কুস্তিটা সুনামগঞ্জের প্রাণ, এর মধ্যে আমাদের কোনো বিভেদ নেই। আমরা এই খেলাটা প্রতি বছর অনুষ্ঠিত করি, এখন থেকে একটা যে মধ্যে নভেম্বর মাস হয়ে গেছে, না করে আমরা আগামী বছর আরো আগেই করবো, তারিখ দিয়ে ওই আগে থেকেই করবো, যাতে সবাই জানতে পারেন এবং এটা এই আমাদের উন্মুক্ত যাদের থাকবে, কোনো শিক্ষা ভুল থাকবে, এটা আমাদের সবার কাছে আমাদের প্রতিশ্রুতি, আমাদের জেলা প্রশাসক। আমরা এখান থেকে কাল কাছে কোনো বাঙালি, কোনো ব্যক্তি পর্যায়ে কাল কাছে কোনো বাঙালি নিয়ে আসলে সম্পূর্ণ রকম করেছি জেলা প্রশাসকের সহযোগিতা ইতিমধ্যে এবং একটি ঐতিহ্য 2008 খেলাকে একটু অন্য কারো বুঝি, যারা জিম্মি করে রেখেছেন, যারা বুঝি বুঝি করছেন, তাদের প্রতি আহ্বান করবো যে আপনারা কুস্তি খেলাকে জিম্মি না করে আপনারা উপজেলা পর্যায়ে আপনারা কুস্তি টিম গঠন করুন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া এবং আমাদের প্রধান অতিথি আমাদের সুনামগঞ্জ জেলা সংযুক্ত জেলা প্রশাসক মহোদয় অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন। আমার বিশ্বাস কোন জেলা এখন পর্যন্ত কোনো পাবলিক ইভেন্ট আয়োজন করার সাহস করে নাই, আমরা সুনামগঞ্জ করছি, আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরো ইভেন্ট করবো, আমরা সম্ভব আরো জিনিসের মধ্যে আমরা আমরা চাই ছেলে পেলে মোবাইলে না, মাঠে এসে খেলাধুলা করবে, এইটা আমাদের প্রত্যাশা এবং এর মাধ্যমে একটা সুস্থ জাতি হবে যারা আগামীতে দেশ গঠনের নেতৃত্ব দিবে। আমরা খেলাটা চাইতেছি যাতে সারা বাংলাদেশ জুড়ে চিত্রে যায়, যাতে আমরা বাইরের রাষ্ট্র তো জানে আমরা এই কুস্তি খেলাটা আগে ঐতিহ্য আমরা ধরে রাখতাম চাই, এই জন্য আমরা এই জায়গাতে আইসি জেলা পর্যায়ে। এখন খেলা আজকে জেলা পর্যায়ের সবাই আছে, আমরা গ্রামের লোক আইসে, তানার এটা তানার খেলা, তানার সবাই আইসে, আমরা এই তানার পর্যায়ে খেলা, আমরা মুরব্বীরা আছে সাথে, আমরা খেউরাল ষোলো জন আইসি আজকে।
আচ্ছা, এই খেলাটা এখন পর্যন্ত যারা এখানে মানে এখানে যে আসতে পারছেন আপনারা, এটা কার উদ্যোগে আসতে পারছেন, ওইটা এখানে মানে আপনাদের কেমন লাগছে? এটা ইউনিয়ন এই স্যার ইউনিয়ন স্যারের উদ্যোগে এই খেলাটা, আজকের খেলাটা। আমরা এই খেলাটা অনেক অনুভব করি, মানে এই খেলাটা আমরা যেরকম মানুষের বাত না গাইলে থাকতে পারে না, আমরা এই খেলাটা না খেলতে থাকতে পারি। এই খেলাটা আমার জন্য এমন ঐতিহ্য, এটা আমরা যারা খেলছে তারাই বুঝতে পারে। আনন্দটা অনেক, এটা বলার মতো কোনো ভাষা নাই, কিন্তু আমরা গ্রামাঞ্চলে এটাই সব থেকে জনপ্রিয়তা খেলা, কুস্তি খেলা। এটা মানে খুব দর্শক হয়, খুব আনন্দ হয়, আমরা খেলি, শুরু থেকে খেলি, আরো খেলার আশাবাদী।